नमस्कार आरसीटीवी সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোনালী। প্রথমেই চোখ রাখব বিস্তারিত সংবাদে। আনারস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার লক্ষ্যে উদ্যান পালন দপ্তরের উদ্যোগে ও রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার সহায়তায় মঙ্গলবার আয়োজিত হলো প্রশিক্ষণ শিবির। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা উদ্যান পালন দপ্তরের সভাগৃহে আয়োজিত এই শিবিরে রায়গঞ্জ ব্লকের পাশাপাশি কালিয়াগঞ্জ, করণদিঘি ও ইসলামপুর ব্লক থেকে কৃষকেরা অংশ নেয়। आज के उद्यान पालन विषय एक दिन कृषक प्रशिक्षण शिविर शुरू करेछि। तो करोनार कंडिशनर जो आगे प्रोग्रामगुलो करते पारिनि, प्रोग्राम आज के रायगंज ब्लकेर शुरू करेछि। एटा आगामी दिन समस्त ब्लके एवं जिपी स्तरे छड़िए देव, सेटा आमादेर परिकल्पना रयेछे। तो आज के मेनलि उद्यान पालन विषय हच्छे तार मध्ये हच्छे उच्च फलनशील एवं हच्छे उच्च मूल्यर एवं हच्छे असमये सब्जी चाष, पलिग्रीन हाउसे जारबेरा फुलेर चाष, ड्रागन फलेर चाष, मजलार चाष एवं अन्यान्य फले कला जिनाई बैनार चाष, ए समस्त विषय तादेर चाषबास एवं तादेर रोग पोका एगुलो निये आमरा मेनलि आजके आमरा आलोकपात करब। किछु आमरा अभिज्ञ चाषी प्रोग्रेसिव फार्मारकेओ आमरा एनेछि, तादेर थेकेओ आमरा तादेर मतामतो आमरा शुने नेब। आमि कला चाष करि बर्तमाने। कला बागान आछे आपनार? हाँ, कला बागान आछे। कत बिघा चाष करछेन? 5 बिघा। आच्छा, এই যে এখানে এসেছেন ট্রেনিং কি নিচ্ছেন? হ্যাঁ, ট্রেনিং নিচ্ছি। ট্রেনিং এ কি উপকার আপনাদের হচ্ছে বলুন। মানে ট্রেনিং এ কলা চাষ বা আরো ফল ফুল অনেক কিছু আমরা জানতে পারলাম, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে চাষ করতে হবে। হ্যাঁ, অনেক ভালো লাগছে ট্রেনিংটা। এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর শহর লাগোয়া বাংলা বিহার সংলগ্ন বিহার মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম স্বপন ব্যাপারী। সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। এদিন এলাকার এক জলাশয়ে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান এলাকার লোকজন। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ছোট ভাই স্বপন ব্যাপারী কি হয়েছে? অসুখ ছিল, কালকে সন্ধ্যার থেকে পাওয়া যায় না। হ্যাঁ, তারপরে বাড়িতে গেলাম, আমাকে এক ভাই বলল যে তোর ভাইকে পাওয়া যাচ্ছে না। তা বাড়িতে গেলাম, আমাকে খোঁজাখুঁজি করে পরে বল বৌমা বললো, ছোটো এর বউ বললো যে থানায় বলে ধরে নিয়ে গেছে। আমাকে তাহলে তারটা আমার ছোটো ভাইকে বললাম যে তোর তুই থানায় যোগাযোগ কর, যা আমি ছেলেদেরকে পাঠা দিচ্ছি। এখন বাড়িতে গিয়ে এখন শুনলাম যে ভাইটা মারা গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে গাড়ি পড়ে যাওয়ায় জখম হলো সাত আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে গোয়ালপকর থানার পাঞ্জিপাড়া নয়াহাট 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। কিষানগঞ্জ গামী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানের জমিতে পড়ে যায়। পাঞ্জিপাড়া ফানির পুলিশ এসে আহতদের উদ্ধার করে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ইসলামপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। आप तो ड्राइवर थे, कैसे हो गया ये इतना बड़ा हादसा? गाड़ी था आगे में, हम सोचे ब्रेक मारेंगे तो एक्सीडेंट में पैर मर गया, तो बढ़ गया पोटिया से किसान। মঙ্গলবার খুঁটি পূজোর মধ্যে দিয়ে পূজোর প্রস্তুতি শুরু করে দিল হরিশ্চন্দ্রপুরের বিখ্যাত পূজোগুলির মধ্যে অন্যতম যুগান্তর ক্লাব। এবছর এই পূজো 38তম বর্ষে পা দিল। এদিন নিয়ম রীতি মেনে সম্পন্ন হয় খুঁটি পূজো। উল্লেখ্য, এবছরের পূজোর থিম বৃদ্ধাশ্রম, থাকবে মনোগ্রহী প্রতিমা ও আলোকসজ্জা। তবে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশানুযায়ী সাবধানতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তারা। যুগান্তর ক্লাবের খুঁটি পূজা থেকে আমরা দুর্গাপূজার শুভারম্ভ করলাম। আমাদের এবারের থিম বৃদ্ধাশ্রম দিয়ে আমরা ভেবেছি সেটাকে সম্পূর্ণ করলেন। এবার আমাদের ক্লাব 1983 সালে স্থাপিত হয়েছিল, এটা চলছে আমাদের 2021। আমাদের ক্লাব 38 বছর হলো এবং দুর্গাপূজাটা আমাদের বছর তিনেক ধরে হচ্ছে। আপনাদের বাজেট কি আছে এই পুজোর? করোনা আবহের জন্য আমরা বাজেট কমিয়ে 6 লাখ টাকার বাজেট করেছি। করোনার যত বিধিনিষেধ আছে সব কিছু আমাদের পালন করেই দুর্গাপূজাটা আমরা সম্পন্ন করব। মণ্ডপ থেকে মাস্ক এবং স্যানিটাইজার যতজন পুজো দেখতে আসবে তাদেরকে আমরা বিতরণ করব, তাদের হাতে হাতে প্রত্যেককে মাস্ক এবং স্যানিটাইজার দিব আমরা। গণেশ পুজো উপলক্ষে বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করা হলো সোমবার রাতে। এদিন গাজল ব্লকের আলাল অঞ্চলের উত্তর আলাল কালীনগর হাই স্কুল প্রাঙ্গণে আমরা কজন ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউল গানের আসরে এদিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
যানজট কমাতে মালদা শহরের বিভিন্ন এলাকায় পার্কিং জোন নির্মাণের উদ্যোগ নিয়েছে ইংরেজবাজার পৌরসভা কর্তৃপক্ষ। স্থানীয় রামনগর কাচারি বাইপাস সংলগ্ন এলাকায় নির্মিত হচ্ছে পার্কিং জোন। মঙ্গলবার পার্কিং জোনের কাজ খতিয়ে দেখেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমালা আগরওয়ালা সহ অন্যান্য আধিকারিকেরা। চালাও করা হচ্ছে যাতে এখানে যে ড্রাইভার এবং যারা যারা আসবেন পেশেন্ট পার্টি প্লাস এখানে একটা বাজার রয়েছে সকলের জন্য আর সুলভ শৌচালয় সেটারও কাজ কমপ্লিট হয়ে গেছে। একসাথেই আমরা আমাদের শহরবাসীকে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন এবং পার্কিং যাতে ঠিকমতো হয় সেই ব্যবস্থা আমরা পুজোর আগে তুলে দেবো। মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল বালুরঘাট দিবস। এদিন বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ডাঙ্গি গ্রামের শহীদ বেদিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলাশাসক আয়েশা রানী সহ বিশিষ্টরা। আগামী দিনের প্রজন্মের নাগরিকদেরকে বালুরঘাটে এসে ছেলে মেয়েদেরকে জানানো দরকার যে বালুরঘাট কীভাবে স্বাধীন হয়েছিল 14 সেপ্টেম্বর ষড়রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামী রাজা ইংরেজ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল এই আন্দোলন করে প্রায় 3 দিন ধরে আমরা স্বাধীন ছিলাম সেইটাই সেই জন্যই আমরা এই বালুরঘাট দিবস পালন করি যে প্রজন্ম আগামী দিনের নাগরিকরা জানতে পারবে যে ইতিহাসটা কী। তারপরে আজকে স্মৃতিসৌধটা করে দেওয়ার জন্য এখানে বলেছেন ঘোষণা করেছেন জেলা সমাহর্তা আয়েশা রানী যে এখানে স্মৃতিসৌধরা এর মধ্যেই করে দিচ্ছেন। আমরা এই আন্দোলনে একটা জিনিস আমরা ঠিক করেছি যে স্বাধীনতা সংগ্রামীদের যে ষড়রঞ্জন চট্টোপাধ্যায় তাকে অন্তত আমরা একটা মূর্তি বসাবো। বিপ্লব নিজে কমিটমেন্ট করেছে কিছু মূর্তি বসানোর জন্য আমরা বালুরঘাটবাসীর কাছে সহযোগিতা চাই এবং আগামী দিনে প্রজন্মের নাগরিকরা যাতে জানতে পারে স্বাধীনতা সংগ্রামটা কি হয়েছিল বালুরঘাটের ইতিহাসকে তুলে ধরার জন্যই এই বালুরঘাট দিবস করতে ঠিক। আজকে আমরা বালুরঘাট দিবস পালন করলাম। এখানে যারা শহীদরা ভারত ছাড়া আন্দোলনে যুক্ত ছিল তাদেরকে স্মরণ করে আজকে আমরা প্রোগ্রামটা এখানে অর্গানাইজ করলাম। আমাদের এখানে যে 14 সেপ্টেম্বর যে কমিটিটা রয়েছে তার উদ্যোগে কাজটা পুরোটা হয়েছে। এখানে একটা পার্মানেন্ট একটা শহীদ বেদির একটা দাবি অনেকদিন ধরে রয়েছে। আমরা আশা করি তাড়াতাড়ি এই শহীদ বেদির কাজটা আমরা শুরু করব। পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তৃণমূলের 8 সদস্যের ভোটে এদিন অপসারিত হন উপপ্রধান প্রভুনাথ দুবে। যদিও এই অনাস্থাকে অবৈধ বলে পাল্টা দাবি করেছেন পুরাতন মালদার বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তবে প্রশাসনের নির্দেশ মেনে এদিন উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা বৈঠক করা হয় বলে জানান তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাবুরাম হেমব্রম। ভাবুক গ্রাম পঞ্চায়েতে বিজেপির ভোট ছিল। আমাদের বর্তমানে জনসাধারণের কাজকর্ম দিক থেকে আমাদের স্থগিত ছিল। এখন আমাদের প্রধান সহ আমরা এখন 8 জন মেম্বার তৃণমূলের আছি। আমাদের পুনরায় প্রধান আমাদের দলে যোগদান করেছেন। এখন আমাদের আজকে উপপ্রধানের অনাস্থা প্রক্রিয়ায় ছিল। বর্তমানে আমরা তৃণমূলের 8টা মেম্বার উপস্থিত ছিলাম। বিজেপির বিরোধী পক্ষে কোনো মেম্বার ছিল না, একদম নীল। আমরা এককভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ করে আজকে বেরিয়ে এসেছি। ভাবুক গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান আছে সেই উপপ্রধানের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব পেশ করে তৃণমূলের মেম্বার। তো সেই ক্ষেত্রে ভাবুকের উপপ্রধান সেই অনাস্থা প্রস্তাব যে পেশ করে সেটা ত্রুটিপূর্ণ এবং সেটা যে আইন আছে পঞ্চায়েত অ্যাক্ট, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে অপসারণ করতে গেলে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 ধারা 12 উল্লেখ করা আছে এবং সেইখানে কীভাবে অপসারণ হবে সেটা পরিষ্কার বলা আছে। অ্যাকচুয়ালি তৃণমূল তো কোনো নিয়ম মেনে চলে না, আইনের শাসন আইন এরা মেনে চলে না। সেই ক্ষেত্রে এরা জানেও না তেমন কিছু, এরা পড়াশোনা তেমন করে না। সেক্ষেত্রে সেটা ভুল আছে পুরো। তো সেই ভুলটা কী আছে সেটা হাইকোর্টে রিটিটিউশন ফাইল করেছে ওখানকার উপপ্রধান প্রভুনাথ দুবে এবং সেই ক্ষেত্রে হাইকোর্টে অপোজিশন যারা আছে তৃণমূলে যারা আছে এবং গভর্নমেন্টের প্রতিনিধি বিডিও সাহেব থেকে শুরু করা অন্যান্য প্রতিনিধি তারা ওখানে সময় চেয়েছে। হাইকোর্ট বলেছে 4 সপ্তাহের মধ্যে অপোজিশনকে বিডিপি ফাইল করে আর সেটা জানাতে হবে।
গণেশ পূজো উপলক্ষে মালদা জেলা রেগুলেটেড মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত হলো বাউল উৎসব। সোমবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে বাউল, খন, ভাটিয়ালি সহ নানান লোকগান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। জীবন দেব, গৌতম সাহা, নব সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। পাশাপাশি প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় এদিন। গণপতি বাপ্পার পূজা করেছিলাম আমরা মহারাষ্ট্রে, যে গণপতি বাপ্পা পূজা হয় এই ব্যবসায় আমাদের রেগুলেটেড মার্কেটের সমস্ত ব্যবসায়ী মিলে আমরা গণপতি বাপ্পার পূজা দিয়েছিলাম এবং আমরা সমস্ত কোভিড বিধি মেনে আজকে সোমবারে ভাল সম্মেলন অনুষ্ঠান করেছি এবং তার সঙ্গে প্রসাদের আয়োজন করেছিলাম নয়নারায়ণ সেবা জাতীয়। মালদা জেলার চাঁচলে মহানন্দা নদী থেকে ইটাহার ব্লকের সুরুন এক অঞ্চলের গোড়াহার বিশহর গ্রামের বাসিন্দা মা ও শিশুকন্যার দেহ উদ্ধারের ঘটনায় সোমবার রীতিমতো উত্তেজনা ছড়িয়েছিল গোটা এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতার বাবার বাড়ির তরফে মৃতার স্বামী মোহাম্মদ সামিউল্লাহর বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে সোমবার। যদিও এই ঘটনায় মোহাম্মদ সামিউল্লাহর সাথে আরও কেউ জড়িত রয়েছে বলে অভিযোগ করে সোমবার রাতে ইটাহার চৌরাস্তা মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা। ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর আন্দোলন প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। রেল লাইনের ধার থেকে এক সদ্যজাতের মৃতদেহ উদ্ধারকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকায়। এদিন রেল লাইনের ধারে আবর্জনার মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় সদ্যজাত শিশুর দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। শিশুটির হাতে স্যালাইনের ক্লিপ লাগানো ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়িতে আসলাম, দেখলাম যে বাচ্চা, এটা মরা বাচ্চা পড়ে আছে। কোথায়? রেল লাইন ধারে, মেডিকেল কলেজ গেটের সামনে। রেল লাইনের ধারে। কি বাচ্চা দেখলেন? এটা মরা বাচ্চা, কাপড় দিয়ে মোড়ানো আছে, মরা বাচ্চা পড়ে আছে। কি মনে করছেন, কারা ফেলেছে এটা? মেডিকেল কলেজ, মেডিকেল কলেজের বাচ্চা হবে, এগুলো ওরাই ফেলেছে। ব্যাগে করে সব দেখা যাচ্ছে, প্রশাসনকে জানাচ্ছি যে যে ক্লিপ লাগানো আছে, প্রশাসনকে ব্যবস্থা করুন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন আরসি টিভির পর্দায়। নমস্কার।